আমি সজল আর তোমরা দেখছো সাপোর্ট প্লাস ইউটিউব চ্যানেল। আমি যে বিলিং অ্যাপ্লিকেশনটি বানাচ্ছি এবং তার ভিডিও যে প্রত্যেক দিন ইউটিউবে আপলোড করছি সেই ভিডিও সিরিজের এটা 23 নম্বর ভিডিও। তো চলো 22 নম্বর ভিডিওতে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে 23 নম্বর ভিডিওতে ঠিক তার পরের কাজটা করব। ঠিক তার পরের কাজটা করব বলতে অর্থাৎ আজকের আমরা করব যে আমাদের যে ডিসকাউন্টের জন্য যে টেক্সট বক্সটি ইনসার্ট করেছিলাম সেই টেক্সট বক্সে যখনই আমরা কোনো ভ্যালু ইনপুট করব তো সেটা আমাদের আমাদের যে ওয়ার্কশিট ছিল সেই ওয়ার্কশিটের মধ্যে আমাদের ভ্যালু চলে আসবে। প্রথমে আমরা টেক্সটি ডিসকাউন্ট যে টেক্সট বক্স ছিল সেটাকে সিলেক্ট করব এবং প্রপার্টিজের মধ্যে যাব। প্রপার্টিজ থেকে এর যে ট্যাব স্টপ ছিল ট্যাব স্টপ ট্রু ছিল ট্যাব স্টপটাকে ফলস করে দিলাম। তারপর যাব আমরা আমাদের যে অ্যাড টু কার্ড বাটন ছিল অ্যাড টু কার্ড বাটনের কোডের মধ্যে এবং সেখান থেকে দেখো আমাদের যে ডেটাটা অ্যাড হচ্ছিল সেটার কোড যেটুকুনি কোড রয়েছে দেখো আমি সিলেক্ট করছি যে কোডটা এই কোডটাই। তো এই কোডটা আমাদের কিছু প্রয়োজন আছে যেমন এখানে আছে যে কলম আমাদের খুঁজে বের করবে যে কলমে যেখানে ফাঁকা থাকবে সেখান থেকে ডেটা ইনপুট হতে থাকবে যে কলম অর্থাৎ আমাদের যে সেল টাইপ যে কলমটা ছিল সেটা। কিন্তু এখন বর্তমানে আমি চাই যে আমাদের আইটেম আইডি যেখানে শেষ হচ্ছে ঠিক তার পর থেকে আবার নতুন করে আইটেম আইডি বা আমাদের ডিসকাউন্ট আসবে। তো আমি প্রথমে এখানে আমাদের যেটা যে ছিল আমি যেটাকে মুছে এন করে দেবো। কেন এন করবো কেন তার কারণ আমাদের আইটেম আইডি কলমটি হচ্ছে এন কলম। তো আমি এখানে এন করে দিলাম এবং দেখো ডিম আই অ্যাজ ইন্টেজার থেকে আমি সিলেক্ট করবো আমাদের একদম শেষকালে যে এন্ড উইথ রয়েছে এন্ড উইথ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে আমি সেটাকে কপি করে নিলাম। তারপর ডিসকাউন্ট টেক্সট বক্সের মধ্যে ডবল ক্লিক করব এবং প্রসিডিওর থেকে সিলেক্ট করব চেঞ্জ এবং প্রথমে আমরা এরর হ্যান্ডলার কোড ইউজ করব। তারপর সেখানে এসে আমি আমাদের যে কোডটা কপি করেছিলাম যে কোডটি সেই কোডটিকে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। তো প্রথম থেকে একবার কোডটাকে আমরা ভালো করে বুঝে নেব। আমরা যখন ডিসকাউন্ট টেক্সট বক্সের মধ্যে কিছু চেঞ্জ করব অর্থাৎ এই কলমগুলোতে এই ডেটাগুলো এই যে কলমগুলো আছে জে এল এন এস তো এই কলমগুলোতে আমাদের এই কী কী ডেটা যাবে তো প্রথমে আমরা সেটা সেট করব। আমাদের ডিসকাউন্ট যখন ইনপুট হবে সেই সময় আমাদের এই যে কলম ছিল সেল টাইপ আর এল কলম ছিল ট্রানজ্যাকশন টাইপ এগুলোতে কিছু ডেটা আসবে আর আসবে আমাদের যে ডিসকাউন্টের জন্য যে কলমটি ছিল ডব্লিউ সেখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটি আসবে। তো আমরা দেখো যে কলম রয়েছে তারপরে এল কলম রয়েছে এবং তারপরে এন রয়েছে এনটাকে মুছে দিয়ে আমি সেখানে ডব্লিউ দিয়ে দিলাম এবং তারপরে যেগুলি রয়েছে দেখো এখানে তারপরে ছটি যে লাইন ছিল ছটি লাইন আমি মুছে দিলাম এবং ডব্লিউ কলমে কী আসবে ডব্লিউ কলমে আসবে আমাদের টেক্সটি ডিসকাউন্ট যে টেক্সট বক্সটি ছিল সেই টেক্সট বক্সের ভ্যালিউ। তো এখানে লিখবো মি ডট টেক্সটি ডিসকাউন্ট ডট ভ্যালিউ। আচ্ছা তারপরে রয়েছে ডিসকাউন্টটি ওখানে ডিসকাউন্টটি আমাদের ওয়ার্কশিটে ট্রান্সফার হয়ে যাওয়ার পর আমাদের আরও কিছু কাজ ছিল যেমন উইথ মি দিয়েছিল যেখানে কোন কোন টেক্সট বক্সগুলি ফাঁকা হয়ে যাবে বা কোনগুলি সিলেক্ট হয়ে যাবে। তো দেখো এখানে যে ডট টেক্সটি ডিসকাউন্ট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক হচ্ছিল সেটাকে আমরা মুছে দেব এবং তারপর রয়েছে টেক্সটি ভ্যালিউ ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক সেটা থাকলো এবং তারপরে ডট টেক্সটি আইটেম ডট সেট ফোকাস ছিল সেটাকে সিলেক্ট করলাম এবং ডিলিট কি প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। তারপর একটা নেম রেঞ্জ ক্রিয়েট করা হচ্ছিল নেম রেঞ্জ অর্থাৎ আমাদের এই যে অ্যাড টু কার্ডের জন্য যে লিস্টটি ছিল সেই লিস্টে কিছু ডেটা আসছিল সেই ডেটাটা আমাদের আর এখানে দেখানোর দরকার নেই অর্থাৎ আমাদের যে ডেটাটি এখানে আসছিল সেই ডেটাটা এখানে থেকে যাবে। তারপর আমাদের নিচে যে একটা টেক্সট বক্স ইনসার্ট করেছিলাম তোমরা জানো এই টেক্সট বক্সটাই জাস্ট চেঞ্জ হবে। তো আমরা চলে যাব আবার আমাদের ডিসকাউন্ট টেক্সট বক্সের মধ্যে এবং সেখানে দেখো এই যে নেম রেঞ্জ আর তার সাথে এই যে উইথ মি ডট এলএসটি কার্ড লিস্ট ছিল এগুলিকে সিলেক্ট করব এবং আমি ডিলিট কি প্রেস করে এগুলোকে ডিলিট করে দেব। যদি কোনো প্রোডাক্ট এন্ট্রি না হয়ে থাকে তাহলে ডিসকাউন্ট অ্যাড হবে না আর যদি ডিসকাউন্ট কলমটি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কোনো কিছু এখানে ইনপুট হবে না। তো সেজন্য আমরা একটা ইফ ফাংশন ইউজ করব। ইফটি কীরকম করব প্রথমে আমরা লিখব ইফ মি ডট টিএক্সটি ডিসকাউন্ট ডট ভ্যালিউ ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক টিএক্সটি ডিসকাউন্টের ভ্যালিউ যখন ব্ল্যাঙ্ক হবে আর কি অর লিখব অর লিখে লিখব শিট
5 ডট রেঞ্জ রেঞ্জ কোনটা হবে কারণ আমি বলেছিলাম যে কোন প্রোডাক্ট যদি এন্ট্রি না হয় তো সেজন্য আমরা ফিরে যাব আমরা যে একটা লিস্ট বানিয়েছিলাম আমাদের ওই তলায় লিস্ট বক্সে দেখানোর জন্য অ্যামাউন্ট লিস্ট বক্সে দেখানোর জন্য সেই লিস্ট বক্সের সেই লিস্টের মধ্যে চলে গেলাম এবং সেখানে দেখো এই যে সেলস বেসিক আছে সেলস বেসিক এবং তার পাশে সেলস বেসিক ভ্যালু আসছিল সেই সেলস বেসিক ভ্যালু যদি জিরো হয় তাহলে রেঞ্জ আমরা জানতে পারলাম রেঞ্জ আছে বিএল টু তো আবার কোডিংয়ের মধ্যে চলে এলাম এবং সেখানে লিখলাম বিএল টু ডট ভ্যালু ইকুয়ালস টু জিরো যদি ভ্যালু জিরো হয় দেন তখন তখন কী হবে তখন তখন কিন্তু এই যে ফর্মুলাটি এই যে কোডগুলো রয়েছে এই কোডটা কাজ করবে না তো আমি প্রথমে এই কোডটা দেখো ইফের পর পর্যন্ত জাস্ট কপি করলাম কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এবং এন্ডুইতে তলায় নেমে এসে সেখানে আমি ওটাকে পেস্ট করে দিলাম তো মাঝখানে আমি একটা ফাঁক রেখেছি ফাঁকটা রেখেছি কেন সেখানে লিখব এলস এলস অর্থাৎ এই যে এলসটি লিখেছি এটা কিন্তু এই ইফ ফর্মুলার রিলেটেড এলস ইফটাকে এন্ড করে নেব ইফের ফর্মুলা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং যখন আমাদের টিএক্সটি ডিসকাউন্ট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক বা আমাদের কোনো প্রোডাক্ট এন্ট্রি হবে না তখন কি হবে তখন হবে এই যে জে কলম এল কলম আর ডব্লিউ কলম এগুলো হবে ব্ল্যাঙ্ক এগুলো হবে ব্ল্যাঙ্ক তাহলে আমি ডবল সেভিং কলম দিয়ে ব্ল্যাঙ্ক করে দিলাম ব্ল্যাঙ্ক তারপর আবার আমরা একবার আমাদের ইউজার ফর্মে ফিরে যাব অ্যাড টু কার্টের যে বাটনটি ছিল সেই অ্যাড টু কার্ট বাটনের মধ্যে যাব এবং সেখানে একটা ছোট্ট চেঞ্জেস করব যেমন কোনো এক সময় আমরা যদি কোনো এক সময় আমরা কোনো একটা আইটেম এখানে এন্ট্রি করলাম এবং তারপরে কোনো একটা অ্যামাউন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম তো ডিসকাউন্ট দেওয়ার পর তারপর ডিসকাউন্ট দেওয়ার পরও যদি মনে হয় আমরা আরেকটা আইটেম অ্যাড করব তো আমাদের এই যে ডিসকাউন্টের জন্য যে কলমটি ছিল সেই কলমে অর্থাৎ যে রোতে আমাদের ডেটা আইটেম এন্ট্রি হবে সেই রোতে ডিসকাউন্টটা মুছে যাবে তারপর নতুনভাবে ডিসকাউন্টটা আবার আমরা দিতে পারবো তো সেজন্য যে চেঞ্জেস আছে ডব্লিউ কলমটা অর্থাৎ ডব্লিউ কলমটা আমরা একবার ব্ল্যাঙ্ক করে দেবো তো আমরা কোডের মধ্যে আবার একবার যাব এবং দেখো ভি এর পরে আমাদের ডব্লিউ আসা দরকার তো সেখানে আমি লিখব রেঞ্জ রেঞ্জ কী আছে রেঞ্জ আছে ডব্লিউ অ্যান্ড আই ডট ভ্যালিউ ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক ডিসকাউন্টের যে কলমটি ছিল সেটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে একবার আমরা ইউজার ফর্মটিকে রান করব প্রথমে কোনো একটা আইটেম আমরা এখানে এন্ট্রি করব একটা আইটেম এন্ট্রি করা ছিল তাই দুটো আইটেম এখানে দেখাচ্ছে তো আমরা একবার এখানে দেখো আমরা নিচে দেখব 552 আছে দু টাকার ডিসকাউন্ট দিলাম তো দু টাকার ডিসকাউন্ট দেওয়ার পরও আমাদের মনে হলো আমরা আরেকটি আইটেম এই বিলে অ্যাড করব তো দেখো একটা আইটেম আমি সিলেক্ট করছি এবং সেখানে তার কোয়ান্টিটি দিয়ে আমি এন্ট্রি করে দিলাম তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ ওয়ার্কশিটের মধ্যেও কিন্তু সেই চেঞ্জেসগুলো আসছে একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে তো আমরা দেখো এখানে 45042 আছে তো আমি এখানে 12 ডিসকাউন্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে 12 ডিসকাউন্ট চলে এসছে আরেকটি আইটেম এখানে আমি এন্ট্রি করছি ভালো করে খেয়াল করবে এই যে ডিসকাউন্টটি আছে ডিসকাউন্টটি মুছে যাবে গিয়ে সেই জায়গায় আমাদের যে নতুন আইটেমটি অ্যাড হচ্ছিলো সেই নতুন আইটেমটি ওখানে চলে আসবে দেখো নতুন আইটেম চলে এসেছে আর সেই ডিসকাউন্টটি মুছে গেছে তো এখানে আছে 6722 ডিসকাউন্ট দিয়ে দিলাম দেখো ওখানে দুটো ডিসকাউন্ট চলে এসছে একবার ওয়ার্কশিটটাকে ভালো করে আমরা দেখব এখানে দেখো যখন আইটেমের আইডি আর কিছু নেই ঠিক তারপরে আমাদের ডিসকাউন্টটি এন্ট্রি হয়েছে দেখো ভালো করে দেখো যখন আইটেম আইডি শেষ হয়ে গেছে ঠিক তারপরের রোতে আমাদের ডিসকাউন্ট এসে গেছে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আমরা কোডিং করে আমাদের এই যে ডিসকাউন্টের জন্য যে টেক্সট বক্সটি ইনসার্ট করেছিলাম সেই টেক্সট বক্স থেকে আমাদের ডেটা আমাদের ওয়ার্কশিটের মধ্যে ইনপুট হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো ডিসক্রিপশন বক্সের মধ্যে এই ভিডিওটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো প্লেলিস্টের লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখো তারপর এই অ্যাপ্লিকেশনটি বানাতে শুরু করে দাও এই অ্যাপ্লিকেশনটি বানালে তোমরা তোমাদের বিভিন্ন জায়গায় এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম